আজ উত্তরণ কৃষিতে সবাইকে স্বাগত। আজ আমরা এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার নদেখালির মুচিশা বলে জায়গাটা, এবং এখানে আমরা আজকে ভিজিট করব নিউ পরমানন্দ নার্সারি, এখানকার সবচেয়ে পুরনো নার্সারি। এবং কয়েক একর জুড়ে আমার পিছন দিকটা আপনারা দেখতে পাচ্ছেন একটা রিসোর্ট আছে, এটাই নিউ পরমানন্দ নার্সারির নিজস্ব রিসোর্ট। এবং তার সামনে তারা 30 রকমের চারা নার্সারি, এবং সারা ভারতবর্ষে তারা মালটা সাপ্লাই করে। এবং এর আশেপাশে এই যে জায়গাটা আমরা মুচিশার যে জায়গাটায় আছি, এর আশেপাশে শুধু নার্সারি আর নার্সারি, কয়েকশো একর জুড়ে শুধু নার্সারি। আমরা প্রতিটি প্রতিবেদন জুড়েই প্রথম থেকে শেষ পর্যন্ত ভ্যারাইটিস গাছের যে কালেকশন এদের নার্সারিতে আছে সেটা দেখাবো। এবং এরা দিল্লি, পুনে, হায়দ্রাবাদ, অল ইন্ডিয়া বেসিস এদের মালটা যায়, এবং কী কী মাল যায় আমাদের এখানকার যে জেনারেল ওনার আছেন তার সাথে আমরা কথা বলে নেব, জানবো কোথায় মালটা যাচ্ছে এবং কী কী ভ্যারাইটিস চারা এখানে পাওয়া যায়। আমরা আজ এখানে পেয়ে গেছি এখানকার লোকাল একজন প্রতিনিধি, যে এখানকার ভূমিপুত্র, যারা মানে যে এখানকার প্রত্যেকটা নার্সারি ভালো করে চেনে, যার হাত ধরে আমরা এই নার্সারিতে এসেছি। আমরা সুভাষ চন্দ্র ঘোষ তার সাথে কথা বলে নেব, এবং তিনি আমাদের এই নার্সারিটা পুরো ভিজিট করে দেখাবেন কী আছে। আচ্ছা দাদা, নমস্কার আপনাকে। নমস্কার। তো এখানে কী কী মূলত কী কী ভ্যারাইটিস গাছ পাওয়া যায়? ভিন্ন রকমের গাছ পাওয়া যায়, সব থেকে যেটা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে যে বিভিন্ন ভ্যারাইটিসের ফলের গাছ। আচ্ছা আচ্ছা। এবং সেই সমস্ত ফলের গাছগুলো এগুলো অল ওভার ইন্ডিয়াতে চলে যায়। আচ্ছা আচ্ছা। এই চারা গাছগুলো এবং বাহারি গাছ বা ইনডোর প্ল্যান্টের গাছ পাওয়া যায়। আচ্ছা। এগুলো বা বিভিন্ন রকম ইনডোর বাড়ি ঘর ধরে রাখার জন্য এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য, হ্যাঁ, বা বিভিন্ন রিসোর্ট বা বিভিন্ন পার্কেতেও তোমার পাঞ্জাব, হরিয়ানা, পুনে, উত্তরপ্রদেশ, এই জায়গাগুলোতে বেশি যায় সব থেকে। মানে এইখানকার চারা নার্সারির যে চারা হয় সেটার ডিমান্ড প্রচুর পরিমাণ, প্রচন্ড ডিমান্ড। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই নার্সারির আরও অনেক সাবস্টিটিউট আশপাশে প্রচুর নার্সারি আছে, সবাই কম বেশি এই কাজই করে। তুলনামূলকভাবে এই এখানে একটা কৃষি নির্ভর অর্থনীতি বা অর্থনীতি চলছে, মানুষের জীবিকা চলছে এবং নার্সারিতে কাজ করে দারুণ। এবং দূর দূর থেকে প্রতিনিয়ত প্রচুর মানুষ আসছে যারা এখান থেকে গাছ নিয়ে যাচ্ছে, এবং তাদের রেফারেন্সে আরও বহু মানুষ আসছে। আচ্ছা, এই মুচিশার পুরো এরিয়াটা কি নার্সিং এরকম? একদম, টোটাল 90% এরিয়া নার্সারি। কতগুলো হতে পারে আপনার? কম বেশি যদি হতে পারে মিনিমাম 4-5 হাজার নার্সারি আছে। ওরে বাবা, সংখ্যাটা দেখুন, 4-5 হাজার নার্সারি, মানে জায়গার পরিমাপটা আর বলতে হচ্ছে না। 4-5 হাজার যদি নার্সারি থাকে তাহলে গাছ কতটা আছে আর কতটা জায়গা জুড়ে আছে সেটা আমরা বিস্তারিত কিছু গাছের স্যাম্পল আমরা দেখাবো। চলুন সৌরভের সঙ্গে আমরা গার্ডেনে যাই। আমার পিছনে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ, এগুলো সব জোর কাঁঠাল, তার পাশেই লেবু, এবং এ সাইডে আছে আমের চারা। ঠিক আছে, লেবুটা আপনারা এ পাশে এসে দেখতে পাবেন, প্রত্যেকটা গাছে লেবু ধরে আছে। এটা হচ্ছে পাতি লেবু, মুম্বাই পাতি যেটাকে বলা হয়, হ্যাঁ, পাতি লেবু, প্রত্যেকটা গাছে ফল আছে। এবং লেবু মূলত এই সময় সিজন, প্রত্যেকটা গাছে দেখবেন ফল ধরে আছে। এটা জোর কাঁঠাল গাছ আছে, আর এখানেও বলো প্রত্যেকটা গাছে দেখুন, এখানে ভালো করে ক্লোজ করে যদি দেখতে পাওয়া যায় প্রত্যেকটা গাছেই পুরোটাই এটা পাতি লেবুর একটা এ আছে, কয়েকশো চারা এখানে রাখা আছে। এরপরে আম গাছ, আমের বোলটা দেখা, ওই যে আমটা, এটা 12 মাসে এটা 12 মাসে আম, হ্যাঁ। এখন ধরো এটা
জুন মাসের আজকে 22 তারিখ, আজকে এখন দেখুন বোল ধরে আছে এবং আমরা আমও দেখালাম। হ্যাঁ, ওই দেখুন এগুলো পুরো 12 মাসের গাছ, এগুলো যতগুলো আছে সবগুলো বোল ধরে আছে, অগস্টের মধ্যে ফুলে যাবে। হ্যাঁ, অগস্টের মধ্যে ফলগুলো অগস্টের মধ্যে ফুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 1.5 থেকে 1.5 ফুটের মতো গাছ, কিন্তু দেখুন আম ধরে আছে। দেখুন এখন এটা জুন মাস 22 তারিখ, আজকে দেখুন এখন ছোট্ট গাছে আম ধরে আছে। শুধু এটা নয়, এখানে যতগুলো গাছ রাখা আছে এগুলো সব কিন্তু, এই দেখুন আপনাদের দেখলে এই দেখুন আম ধরে আছে। এখানে দেখুন, এখানে বোল এবং আম একসাথে একটা গাছে, ঠিক আছে। এই দেখুন বোলও ধরে আছে, একপাশে আম। এটা 12 মাস কাকে বলে? হ্যাঁ, এই আম শেষ, এদেরও বড় হবে, এদেরও আবার আম ফলতে থাকবে, মানে 12 মাসের গাছ এটাই বলে। দাও আম লেবুর পরে এবার আমরা চলে এলাম পেয়ারা। এখানে সফেদ মুন্সি এবং মুম্বাই এই ভ্যারাইটিসটা বেশি বিক্রি হয়। এবং ছোট্ট একটি গাছ আমি তুলেও দেখাচ্ছি আপনাদের, দেখুন পেয়ারা ধরে আছে এবং প্রত্যেকটা গাছে ফল আছে এই সময় সিজন। এবং ছোট ছোট গাছ কিন্তু সব প্রতিটা গাছে, এটাও দেখাই আপনাদের, প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে, ঠিক আছে। এখানে কয়েকশো গাছ আছে, এরকম অনেক আছে, ঠিক আছে। এদের আমের চারা, এদেরও 12 মাসের, শুধু 12 মাসের আমের, প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছি বোল ধরে আছে, ঠিক আছে। তারপরে ওপাশে আছে আপনার মৌসম্বি লেবুর গাছ, ঠিক আছে, সেটাও আপনাদের দেখাবো। তারপরে মুম্বাই সবেদার গাছ, সব কিন্তু কিন্তু এই নার্সারির মধ্যে ভ্যারাইটিস ফলের চারা পাওয়া যাচ্ছে। বন্ধুরা, আপনাদের বলেছিলাম এখান থেকে মাল লোডিং হয়ে বাড়ি আছে এবং ভারতবর্ষের বিভিন্ন স্টেটে আমি এদের কাছে এবং কোথায় যাচ্ছে ভারতবর্ষ কোন কোন স্টেটে। মালগুলো কোথায় কোথায় যাচ্ছে? আপনারা এই নার্সারিতে বড় বড়ই কাজ? আচ্ছা আচ্ছা, মাল লোডিং আনলোডিং সব কিছু করে, মানে মূলত লোডিং হয়, বিভিন্ন স্টেটে যায় বলছে, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এগুলো যায়। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটাকে একটা লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অন্য অন্য বন্ধুদের এই এরকম ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা আপনারা ক্লিক করবেন, যাতে পরবর্তী এমন ভিডিও এলে আপনারা দেখতে পারেন। সঙ্গে থাকবে এবং পুরোটা প্রতিবেদন দেখার জন্য সবাইকে ধন্যবাদ।